মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজ রন্ধনে বন্ধন ভালোবাসার রান্না ঘরে হবে তারকার প্রিয় রান্না। আমাদের আজকের অতিথি মিতা চ্যাটার্জি, তুমি তোমার কোন প্রিয় রান্নাটা আজকে আমাদের সাথে শেয়ার করবে? আমি সেই পুরনো দিনের রান্না, চাল ডালনা। এই চাল ডালনা বানানোর জন্য কি কি লাগছে? চাল অবশ্যই থাকবে, ভালো চাল, বাসমতি চাল। হ্যাঁ, সেটাকে আগে ধুয়ে নিয়ে একটা আলাদা করে শুকনো জায়গায় রাখতে হবে, যেটা এখন রাখা আছে। কেমন? এরপরে হচ্ছে ফুলকপি আছে, আলু আছে, কড়াইশুঁটি আছে, ব্যাস নে এটা দেখ পুরোটা। হ্যাঁ, আস্তে 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 আস্তে, গায়না বড়ে তোকে খাটাচ্ছি ভাই, কি করি বল? আমি তো শিখছি, আমার কি সৌভাগ্য বলো তো তোমার কাছে রান্না শিখছি। তাহলে ভেজানো চালটা এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম, তাই তো? হয়েছে, এবার নামিয়ে দিই। হয়ে যাবে মনে হচ্ছে, বাহ ঠিক আছে। এরপরে দাঁড়া, ঘি, এরপরে গোটা গরম মশলা, সবগুলো দেব না ঠিক। এই ছোটবেলার লবঙ্গ, দারচিনি, টমেটো কুচি দিয়ে, হ্যাঁ এরপরে এটা আমি দিয়ে দিই এক চিমটি ঘি। এরপরেই আসছে আদা কুচি, এবার দিয়ে দেয় এটা, দিয়ে দেবো কড়াইশুঁটিটা। হ্যাঁ, কড়াইশুঁটি সবটা দিয়ে দিই। এরপরে নুন দিতে হবে, চিনি দিতে হবে, এরপরে একটু একটু মিষ্টি। এই যে ভাই, এবার একটু জল অ্যাড করা হচ্ছে। বলো কিন্তু বাতাস বাতাস বাতাস, এটা ঢাক, একটু নরম নরম হচ্ছে কি? আমি দেব আলু আর কপি ভেজে রাখা ছিল, সেগুলো এবার অ্যাড করে দেওয়া হচ্ছে চালের মধ্যে। আহা, একটু জল দিই, একটু জল দেবো, জল না দিলে না সেদ্ধ হবে না, শুকনো শুকনো হবে, একটু থকথকে হবে। এরপরে একটুখানি চিনি দিয়ে দিই, আর একটু বেশি না, পাচ্ছিস তো গরম মশলার গন্ধ একেবারে, তাই সে লুকিয়ে তেজপাতা। বাস বাস, তাহলে চালের ডাল না রেডি? রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।